দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়, আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই, দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজে সেজদায় দোয়া করেন, নফল নামাজ পড়েন, নফল নামাজে সেজদায় দোয়া করেন, নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে, নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন, যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন, বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন, ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো, আজান হয়েছে আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনই মসজিদে বসেছেন দোয়া করেন, দোয়া করতে থাকেন, যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ।